দিলাম, কেন দিয়ে দিলাম না বিনা পয়সায়, সেটারও অনেক কিছু থাকতে পারে। আমার কাছে অনেকে আশা করে, আজকে অনেক পত্রিকা ছাপা হয়েছে, অনেকে আয়সা বলছে যে ওনাকে 25% দিছিলেন, আমাকে কেন দিবেন না, তাহলে আমার এই অন্যায় আমাদেরকে আপনি কি করলেন। তো আমি অনেকের কাছে এই ধরনের খারাপ কাজ করছি, খারাপের মধ্যে এটাই করছি যে আমি অনেকের অনেক কিছু করে দিতে পারি না, আমার অত সামর্থ্য নাই যে আমি সবাইকে 25% 30% দিয়ে হাতে রাখবো যে ভাই আপনি আমার দলে থাকেন। আমার তো দল করিতে এখানে আসিনি, আমি বাংলাদেশের দল করে টায়ার্ড হয়েছি, এখানে আসছি একটু নিরিবিলি একটা ব্যবসা বাণিজ্য করে বাচ্চা কাচ্চা নিয়ে শান্তিতে বসবাস করার জন্য। আপনারাও করতেছেন, আমিও করতেছি, কার টাকা বেশি কার টাকা কম এটা জবাব দেওয়ার জন্য ক্যানাডিয়ান গভর্নমেন্ট বসে আছে। আপনি বেশি কামাই করলে বেশি ট্যাক্স দেবেন, কম কামাই করলে কম ট্যাক্স দেবেন, এই জন্য গভর্নমেন্ট তার প্রতিটা ফাইল তার গভর্নমেন্টের খাতায় লেখা থাকে। আমার এখানে ফাঁকি দেওয়ার কি বাংলাদেশ এখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? আমি তো মনে করি না, আপনারা যদি কেউ দেন আমি জানি না, আমার মা জানা মতে কোনো এরকম সুযোগ আছে বলে আমি জানি না। একটা জিনিস